দুর্গম অঞ্চলত এতিয়া গোপনে ধর্মান্তরকরণ চলিছে। দীর্ঘদিন ধরে ধর্মান্তরকরণ চলি আহিছে। খ্রিস্টান মিশনারী লোকসকলে পাহাড়িয়া অঞ্চলসমূহ টার্গেট করে লো বিভিন্ন সময়ত আমি বাতরি সম্প্রচার করছো। আর শেহতীয়াকৈ করিমগঞ্জ সংঘটিত হয়েছে এক হিংসাত্মক ঘটনা। নিজ ধর্মলৈ উভতি যাওয়ার বাবে এটা পরিয়ালক আক্রমণ করেছে বলে জানিব পৰা গৈছে। খ্রিস্টান মিশনারী লোকসকলের বিরুদ্ধে উত্থাপিত হয়েছে এই ভয়ঙ্কর অভিযোগ। করিমগঞ্জত দীর্ঘদিন ধরে ধর্মান্তরকরণ অব্যাহত আছে আর শেহতীয়াকৈ এটা পরিয়ালে নিজের ধর্মলৈ উভতি যাওয়াতে কালফল তেওঁলোকক আক্রমণ করা হয়েছে। ভয় ভাবুকি দেখাই ধর্মান্তরকরণ অব্যাহত আছে। খ্রিস্টান ধর্ম গ্রহণ করা হয়েছে বহু পরিয়ালক। খ্রিস্টান মিশনারির এখন লোক এটা ধর্মান্তরকরণ নামি পড়েছে। লোকসলক উত্তর পূর্বাঞ্চলের লোকসলক টার্গেট করে লওয়া হয়েছে। বহু বছর ধরে আসলে চলি আছে খ্রিস্টান মিশনারি লোকসলের এই ধর্মান্তরকরণ প্রক্রিয়া। নিজের ধর্মলৈ উভতি অহার এটা পরিয়ালের উপর শেহতীয়াকৈ আক্রমণ চলা হয়েছে বলে আমি খবর লাভ করেছো। আর ইয়ার পিছতে হাহাকার অবস্থার সৃষ্টি হয়েছে অঞ্চলত। বৃদ্ধ মহিলা শিশুর উপর আক্রমণ চলিছিল বলে জানি গেছে। ছজন লোকের বিরুদ্ধে থানাত বর্তমান গোচর রুজু করা হয়েছে। ঘটনা সংক্রান্ত ভয় ভাবুকিরে খ্রিস্টান ধর্ম গ্রহণ করা হয়েছে বহু লোক। খুলি চড়ার খিরনিঙ্গির চরের এটা পরিয়ালক ভয় ভাবুকি দেখাই খ্রিস্টান ধর্ম গ্রহণ করা হয়েছিল। আর ইয়ার পিছতেই প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। খ্রিস্টান ধর্ম গ্রহণ করে মানসিকভাবে ভাগি পড়েছে পরিয়ালটো। আর তারপরে পরিয়ালটি নিজের ধর্মলে উভতি যাওয়ার চেষ্টা করেছিল। তেনে সময়তে পরিয়ালটক আক্রমণ করেছে বলে জানি গেছে। এটা সময়ত খ্রিস্টান ধর্ম এরি পুনের সনাতন ধর্মলে উভতি আহিছিল। আর সেই পন্থা গ্রহণ করার লগেলগেলের উপর আক্রমণ করা হয়েছিল। খবর পয়ার পিছতে খ্রিস্টান ধর্মের এসাম লোকে পরিয়ালটক আক্রমণ করেছে বলে আমি খবর লাভ করেছো। এই ঘটনার পিছতে যথেষ্ট চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে, প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে অঞ্চলত। পুনের আক্রমণের ভয়ত হাবির মাজত আশ্রয় লোবলগিয়া হয়েছে পরিয়ালটয়ে। খ্রিস্টান মিশনারি লোকসকলে কিদরে ভয় ভাবুকিরে বিভিন্ন অঞ্চলত ধর্মান্তরকরণ অব্যাহত রাখিছে বাতরি হয়তো আপনি বিভিন্ন সময় দেখিছিল। এবার করিমগঞ্জত সংঘটিত হয়েছে এই ঘটনা। রাইজে উদ্ধার করে পরিয়ালটক বর্তমান আরক্ষীর ওসর সঞ্চাই দিছে। আরক্ষীর ওসর সদরি করেছে কিদরে ভয়ত পলাই আছিল। ছজন লোকের বিরুদ্ধে বর্তমান থানাত গোচর রুজু করেছে পরিয়ালটয়ে। ভয় ভাবুকি দেখাই খ্রিস্টান ধর্ম গ্রহণ করা হয়েছিল। যেতিয়া খ্রিস্টান ধর্মলৈ ভাল পোৱা নাছিল, সনাতন ধর্মলৈ উভতি আহিছিল আর তারপরে পরিয়ালটির উপর আক্রমণ চলোৱা হয়েছিল। আর এই ভিক্টিম পরিয়ালটো এই মুহূর্তে আমি দেখাইছো। বর্তমান সকলবর কথা বিবরী করেছে। আরক্ষী চকীত এজাহার দাখিল করা হয়েছে। এজাহার কপিটো এই মুহূর্তে আমি টাইম এইটর দর্শকক দেখাইছো। আর এইখান থানাতে এজাহার দাখিল করা হয়েছে ছজনকৈ লোকের বিরুদ্ধে। বৃদ্ধ মহিলা শিশু সকলের উপর আক্রমণ চলোৱা হয়েছিল। খ্রিস্টান ধর্ম লোবলে বাধ্য করা হয়েছিল, কিন্তু সনাতন ধর্মতে উভতি অহার পাছতে আক্রমণ করা হয়েছিল। ধর্মান্তরকরণ প্রক্রিয়া কি রূপত বৃদ্ধি পাইছে চক। রাজ্যের বিভিন্ন প্রান্ত, উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্ত পাহাড়িয়া অঞ্চল সমূহক টার্গেট করে লওয়া হয়। খ্রিস্টান মিশনারি লোকসকলে কিদরে বিদ্যালয় সাজি দিয়ে বিভিন্ন পন্থা অবলম্বন করা হয় খ্রিস্টান ধর্ম লোবর বাবে। আর বিভিন্ন বাতরি আমি সম্প্রচার করেছিল। কজি করিমগঞ্জ শেহতীয়াকৈ অনুরূপ ঘটনা সংঘটিত হয়েছে। খ্রিস্টান ধর্ম লোবলে বাধ্য করা হয়েছিল এই পরিয়ালক, কিন্তু যেটা খ্রিস্টান ধর্ম সন্তুষ্ট হওয়া নাছিল, সনাতন ধর্মলৈ পুনের উভতি আহিছিল। আর তারপরে পরিয়ালটয়ে খবর পয়ার লগেলগে আক্রমণ করেছিল সেই পরিয়ালটক। খ্রিস্টান মিশনারি লোকসকলে আক্রমণ করেছিল। ছজন লোকের বিরুদ্ধে উত্থাপিত হয়েছে ভয়ঙ্কর অভিযোগ। বর্তমান আরক্ষীর ওসর এজাহার দাখিল করেছে। ভয়ত পলাই গিয়ে এখন হাবিত আশ্রয় লই আছিল, কিন্তু স্থানীয় লোকে হাবির উলিয়াই আনিছে, উদ্ধার করে আনিছে। আর তারপরে আরক্ষীর ওসর সমজাই দিয়া হয়েছে। ঘটনা সংক্রান্ত অবশ্যই আরক্ষীয়ে বর্তমান তদন্ত আরম্ভ করেছে। আমি আগে পিতা মাতা মা বাবা হিন্দু আছিল, মাঝেখানে তারা লোপ দেখাইয়া খ্রিস্টান হয়েছে। খ্রিস্টানের পর আরবার আমি শুদ্ধ করা হয়েছি, ঢুকছি ওই সময় তারা আমার ফ্যামিলি তারা অ্যাটেক করছে, বাচ্চা যারা আমারও অ্যাটেক করছে, মারপিট করছে, পুরা জানে মারপার লাগে কইছে। আমি জানে বাঁচতাম, কয়ে জঙ্গল দিকে কয়দিন থাকে, আজকে বার হয়ে আসিস। থিরনাই লেন, থিরনাই বুম, থিরনাই লাল, রোল মুঙ্গির স্বামী খ্রিস্টান থাকে, লাগে মারপিট হয়েছে স্যার, বার করে দিচ্ছে স্যার, খালি লোপে না স্যার, তারা জবরদস্তি করছে স্যার। তারা টাকার ব্যাপারে এই অপর খ্রিস্টান স্যার, আগে আমি হিন্দু আসলাম, আরবার তারা খ্রিস্টানে আমারে লোপ দেখাইয়া জবরদস্তি করছেন, আর পরে আমি আরবার হিন্দু ইসলাম, বাই তারা অ্যাটাক করছে, মারছেন আমারে, হেউ আজকে থানা আইসি রিপোর্ট দিবার লাগে স্যার।
ও হিন্দু আর খ্রিস্টিন, হিন্দু আর খ্রিস্টিন একলগে থাকতে পারে কথা আমার বার করে দিয়েছেন, মারপিট করেছেন গড়ে।